মানে কাছের মানুষদের কাছে এই স্ত্রী আর এই কেমন করে গুরুবন্ধুরা ডাকলো গল্পটা, কালকে যখন দাঁড়িয়ে ছিলাম তখন একটা অন্য পরিবেশ, আজকে এখানে যখন বসছি তখন একটা গুরুবন্ধুর অংশ না ঈশ্বরের মতন এরকম ঐতিহ্যের সাথে একটি দলে আজকে বলার সুযোগ পেয়ে বা আমন্ত্রণ পেয়ে সত্যি আমি গর্বিত। এবং শুরুতে পার্থদা মুখবন্ধ করেছেন, সুমিতা বলেছেন, তো মোটামুটি থিয়েটারের দায়িত্ব কভার হয়ে গেছে, শেষটা অমিতদা তুমি কমপ্লিট করে দিও। তো এই আমি একটু অন্য দিক থেকে যদি ভাবি, মানে একই কথা রিপিট করে কোনো লাভ নেই, অনেক কথাই অনেকে বলে ফেলেছে। মানে আজকের যে বিষয়টা জাতীয় আর্থসামাজিক পরিস্থিতিতে নাটকের দায়িত্ব, এই বিষয়টি রাখার যখন হয়েছে তার মানে আমরা কোথাও দায়িত্বচ্যুত হচ্ছে, তাই জন্যই হয়তো রাখা হচ্ছে। মানে কেউ তো নিজের নাম নিজে করে না যে আমরা প্রচুর দায়িত্ব পালন করছি তাই জন্য এটা বলছি, নিজের সুনাম করার জন্য এটা আমরা কোনো দায়িত্ব পালন করছি, এটা তাহলে কোথাও না বিচ্যুত হচ্ছে। সেক্ষেত্রে বিচ্যুত কোন জায়গাতে হচ্ছে বা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? থিয়েটারের আমার কোথাও যেন মনে হয় আমরা মানুষের থেকে দূরে চলে গেছি। আমার প্রথম স্টেটমেন্ট থিয়েটার, মানুষের থেকে আমরা দূরে চলে যাচ্ছি এবং আমরা মানুষের জন্য থিয়েটার করছি, দায়িত্ব সামাজিক আর্থিক রাজনৈতিক যাই বলি না কেন সেটা তো মানুষের জন্য, সেই মানুষের থেকে আমরা ধীরে ধীরে সরছি। একদম শুরু থেকে যদি ভাবলাম, মানে যদি একটু কীভাবে আমরা সরলাম, কীভাবে আমরা আমাদের জার্নিটা কীরকম, আমরা 2500 বছর আগে আমরা যখন গ্রিসের থিয়েটারের কথা দেখছি, সেখানে আন্তিগোনে হোক বা যে ওই আগুন চুরি করে আনার গল্প জিউসের থেকে, সেই থিয়েটার আমরা পাচ্ছি পুরান থেকে না, সেটাও একটা বিপ্লবের কথা বলছে, আগুন চুরি করে আনা হচ্ছে সভ্যতার জন্য, প্রমিত কম হচ্ছে সে নাটক আন্তিগোনে। আমরা জানি রাষ্ট্রের বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে কথা বলছে 2500 বছর আগে। তারপরে বিদেশি নাট্যের ক্ষেত্রে তো প্রচুর সেই নাম আমরা দেশে দিচ্ছি, আমরা জানি যে শেক্সপিয়ারের নাটক কি হোক বা আমাদের ইবসেনের নাটক অত অবসর হোক হোস্ট হোক মানে হোক যাই হোক না কেন, আমরা টলস্টয় থেকে বলছি সবার সবার কথা যদি বললাম, সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এমন এমন কাজ করে গেছেন, এমন এমন নাটক লিখে গেছে, তারা মঞ্চস্থ হয়েছে, মানুষের কথা বলেছে, সমাজের কথা বলেছে। এবারে আমাদের ভারতীয় থিয়েটারের ক্ষেত্রে আমাদের ভারতের নাট্যশাস্ত্র, সেখানে দেখা যাচ্ছে প্রথম নাটকটা অমৃত মন্থন, এবং এই অমৃত মন্থন নাটকে দেবাসুরের যুদ্ধ এবং সেখানে ওই অসত্যের পরাজয় সত্যের জয় মানে মানে ঠাকুরদের তারা দিচ্ছে, সেখানে সেখানে ওই একটা ভালো মন্দের কথা বলা হচ্ছে, থিয়েটারে হচ্ছে লোকনাট্য আসছে কোনো জায়গাতে, লোকনাট্য তো বরাবরই সমাজের কথা বলেছে, মানে সমাজে যা করছে সে গম্ভীরা হোক লেখক হোক আলকাপ হোক একদম একদম, মানে গম্ভীরা এক্ষুনি এই এখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে ওরা গম্ভীরা রচনা করতে, ওরা আলকাপ রচনা করে যারা এগুলো তারা একদম ইনস্ট্যান্ট তৈরি করে একদম সামনাসামনি দেখে অদ্ভুত। তো এই দীর্ঘদিন ধরে এই ট্র্যাডিশন আমাদের থিয়েটারে চলছে, কিন্তু ওই আবারও এই কথা যে কোথাও যেন আমরা হারিয়ে যাচ্ছি, আমরা হারিয়ে যাচ্ছি মানুষের ক্ষেত্রে, কিন্তু কীভাবে হারাবো, আমরা কি নিজের দোষে হারাচ্ছি, আমরা কি কোথাও নিজেরা উন্নাসিক হয়ে করছি? আমরা 1872 সালে আমরা এরকম ন্যাশনাল থিয়েটার তৈরি হচ্ছে, তার আগে লেবেদের ৯৭ লেবেদের বাংলা থিয়েটার আনছেন, তারপরে বাবুদের থিয়েটার আসছে সামন্ত বাবুদের থিয়েটার আমরা জানি, এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, সেখানে সাধুবাবু থিয়েটার বা বেলগাছের নাট্যশালা সকল থিয়েটার অ্যামেচার থিয়েটার এই কথাগুলো আমরা সেখানে পাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে সেই থিয়েটারে কোনো সাধারণ মানুষ প্রবেশ করছেন না, এবং তারা প্রবেশ করছেন এবং সেখানে দেখা যাচ্ছে মধুসূদন নাটক দেখছেন, এবং আরেক মধুসূদন মধুসূদন সান্যালের মাধ্যমে বা তাদের তাদের মাধ্যমে সেই সময় দেখা যাচ্ছে যে আরেক থিয়েটার তৈরি হচ্ছে, সেটি
ন্যাশনাল থিয়েটার তৈরি হয়েছে, অর্থনৈতিক শিক্ষার প্রস্তাব আসছে 30 বছর। এটা একটা বিপ্লব হতে পারে, থিয়েটার মানুষের কথা সমাজের কথা বলবে, কিন্তু থিয়েটারের যে বিপ্লব হচ্ছে, থিয়েটারের যে সমাজের একটা পরিবর্তন ঘটছে, মানে ওই সামন্ততান্ত্রিক থিয়েটার থেকে টিকিট থেকে পেশাদারি থিয়েটারে চলে গেল, এবং সেটা পেশাদারি থিয়েটার মানে সেখানে অর্থের একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ থিয়েটার করে রুটিনোজির একটা জায়গা রয়েছে, থিয়েটারই হচ্ছে। এবং তারপরে মানে 1872 সম্ভবত 1873 করে যারা বারান্দানা কেমন বলি মহিলারা প্রথমবার থিয়েটারে অভিনয় করতে এলেন, এবং দেখা যাচ্ছে সে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি 1855 বিধবা বিবাহ নিয়ে লেখা দিচ্ছেন, তিনি সেই বারান্দানাদের থিয়েটারে আসা দেখে তিনি থিয়েটারে আসা থিয়েটার দেখতে আসা বন্ধ করে দিচ্ছেন। এটাও একটা বিপ্লব, এবং এটাও একটা প্রতি বিপ্লব, মানে কার্ল মার্ক্সের ভাষায় আমরা আমরা দেখছি যে এরপরে দেখা যাচ্ছে যে সপ্তম এডওয়ার্ড আসছেন আমাদের ভারতবর্ষে, এবং তখন জগদানন্দ কি তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে বরণ করছেন, সম্মত করছেন, ফলস্বরূপ সে সময় নাটক তৈরি হচ্ছে, নাটকের নাম হচ্ছে গজদানন্দের গজদানন্দ এবং যুবরাজ, এবং তার জন্য নাট্যকর্মীদের জেল হচ্ছে। প্রথম বাংলা থিয়েটারের মানুষ জেলে গেলেন থিয়েটারের জন্য, তার ফিরে আসছেন এবং ফিরে এসে সেই নাটকের নাম পরিবর্তন করছেন, করে তার নাম দিচ্ছেন হনুমান চরিত্র, এবং সেই নাটক তার আবার মঞ্চ করছে, মানে থিয়েটার আবার ওই সময়ের কথা বলছে, ব্রেটার সবসময় সবার কথা বলে 100 বার বলে, কিন্তু গল্পতভাবে শুধু যেন থিয়েটারে এই কথাগুলো বলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, থিয়েটার আরও এগোচ্ছে। আমরা দেখলাম এরপরে থিয়েটারের একটা মানে যে প্রতিবন্ধকতা বা যে কথাটা প্রথমে পার্থটা বলছিলেন যে সিনেমা এবং থিয়েটারের কথা, আলেকজান্ডার ব্লক যিনি একজন রাশিয়ান তাত্ত্বিক রাশিয়ান কবি, তিনি এক জায়গায় বলছেন যে থিয়েটারের সাথে সিনেমার কোনো বিরোধ নেই, দুটো আলাদা আলাদা জিনিস এবং দুটোই নিজের সর্বমহিমায় চলবে, কিন্তু এই যে আমাদের থিয়েটারের ক্ষেত্রে আমাদের আমাদের এই যে যেই থিয়েটারের সাথে মানুষ মানে সাধারণ মানুষ, এই ওই যে বাবুদের থিয়েটারে তো সাধারণ মানুষ যেতেন না, কিন্তু একদম সাধারণ মানুষ সব রকম শ্রেণীর মানুষ তারা কিন্তু এই পেশাদারি থিয়েটারগুলো দেখতে যেতেন, তারা দেখতেন এবং প্রাণ ভরে তারা দেখতেন, কিন্তু এখানে একটা বাংলার মতো চলে এলো, মানে বাংলা থিয়েটারের সাথে রাশিয়ান রাশিয়ান যে উনি যে কথাটা বলেছিলেন লক সেটার কথা বুঝলো না, তা আমরা সবাই জানি যে কীভাবে সিনেমা টেলিভিশন আমাদেরকে কীভাবে থিয়েটারের জায়গা থেকে গ্রাস করছে, একটু যদি পিছন দিকে ঘুরে গেলাম দেখব যে এই যেমন করে আমাদের লেভেলের যেভাবে শুরু করেছিলেন বাংলা থিয়েটার একজন বিদেশি বলে, সেরকমই ভারতবর্ষে পদার লাফর তিনি প্রথম চলচ্চিত্র দেখালেন, এবং সেটা কিন্তু থিয়েটারের মানুষের হাত ধরে, তিনি অমৃতলাল বসুর সাহায্যে তিনি স্টিফেনসনের একটি ছবি দেখালেন, এবং সেই ছবি খুব ছোটো ছবি সেটি দেখানো হলো, এবং তার আগে আরেকটি ঘটনা ঘটে গেল অবনীন্দ্রনাথ দত্ত তিনি মঞ্চে ঘোড়া চটালেন, আমরা জানি সীতারাম নাম, মানে থিয়েটার সিনেমা যেমন আসছে থিয়েটার কিন্তু সাথে সাথে নিজে বিবর্তন করার চেষ্টা করছে নিজের এক্সিস্টেন্সের জন্য, মানে কোথাও যেন মনে হচ্ছিল বিষয়টি থিয়েটারও একটা জায়গাতে আটকে যাচ্ছে, এবং সেখান থেকে মঞ্চে ঘোড়া ছুটালেন, এবং আমরা জানি হীরালাল সেন তিনি অবনীন্দ্রনাথ দত্তের সাথে সম্ভবত 10-12 বছরের বড় ছিলেন, এবং আলী বাবা নাটকে অনেকটা শ্যুট করা হলো, মানে আলী বাবা মর্জিন আব্দুল্লা নাচ করছে ওই যে গুহার দৃশ্যটা সোনার গয়নায় যে দৃশ্যগুলো সব শ্যুট করা হলো, এবং চলচ্চিত্রায়ন করে মঞ্চের মধ্যে সেগুলোকে দেখানো হলো, এবং তার সাথে থিয়েটারটা চলছে। এর ঠিক 20 বছর পরে মানে 1919-20 সালে জার্মানিতে পিস কাটার ডকুমেন্টারি থিয়েটার করছেন, এবং সেখানে এই জিনিসগুলো নিয়ে আসছেন, মানে এই মঞ্চের মধ্যে যে প্রজেকশন করা, মানে আমাদের বাংলা থিয়েটার তার আগে করে ফেলেছে সেই জিনিস, কিন্তু ডকুমেন্টারি থিয়েটার যেটাকে আমরা আমেরিকাতে বলছি থিয়েটার অফ ফ্যাক্ট, বা আমরা ব্রিটেনে যেটাকে বলছি ওয়ার্কার্স থিয়েটার, বা জার্মানিতে যেটাকে বলছি অজিব থিয়েটার, এই যে অজিব ব্রক্স
তো এই 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 থিয়েটার আমাদের ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছে তার আগে, এবং মানুষ কিন্তু সেই থিয়েটার দেখছে এবং মানুষ মানে আপামর মানুষ, কারণ তখন বিনোদন বলতে ছিল এইটাই। সেখানে সমাজের কথা হচ্ছে, রাষ্ট্রের কথা হচ্ছে, এই যে বললাম ওই জেলে গেছিল, জেলে তো এমনি যায়নি, কারণ ওই সময় এমন নাটক হয়েছে যে ওই পুলিশকে মানে ইংরাজকে লাঠি মারার দৃশ্য দেখানো হয়েছে, যে প্রথম নাটক যে ওই যে বলছিলাম 1872 সালে 7ই ডিসেম্বর সম্ভবত যখন বাংলা থিয়েটার ওই ন্যাশনাল থিয়েটার তৈরি হচ্ছে, সে সময় দেখা যাচ্ছে যে নীলদর্পণটি শুরু হচ্ছে, নীলদর্পণের কন্টেন্ট আমরা সবাই জানি, তো বাংলা থিয়েটার এরকম ছিল এবং সেই থিয়েটারে সমাজের কথা, মানুষের কথা, রাষ্ট্রের কথা সব কথাই বলা হতো। কিন্তু এই চলচ্চিত্র জগৎ যখন আসছে ধীরে ধীরে, থিয়েটার কিন্তু আস্তে আস্তে কোথাও যেন ব্যাক হয়ে যাচ্ছে। আমরা প্রেমান জানি তিনি একজন নির্বাক ছুঁয়ে চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তিনি বাংলা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় তিনি চলচ্চিত্র তিনি তৈরি করেছিলেন সেই সময়। তিনি তার নির্বাক ছায়া কথা, নির্বাক যুগের ছায়া কথা বলে একটি গ্রন্থে তিনি বলছেন যে সেই সময় ম্যাডোনা বলে একটি ফিল্ম কোম্পানি তৈরি হয় এবং সেখানে শিশির ভাদুরী তখন সেই নির্বাক চলচ্চিত্র অভিনয় করেন, কিন্তু মানুষ নেননি, মানুষ তখন থিয়েটারটা দেখছে, মানুষ তখন ওই নির্বাক যুগের শিশির ভাদুরীর অভিনয় মানুষ নেননি। এবং তারপরে ইন্ডিয়া ইন্দো 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 ব্রিটিশ ফিল্ম কোম্পানি এবং তারা যখন নতুন করে শুরু করছে তখন দেখা যাচ্ছে বহু, এখন যেটা হয় যে থিয়েটার করতে করতে সিনেমা সিরিয়ালে চলে যাওয়া, তখনও কিন্তু একইভাবে যারা থিয়েটার সাথে ছিলেন, বেসরকারি থিয়েটার সাথে ছিলেন, তারা ওই নির্বাক চলচ্চিত্রে চলে যাচ্ছে, কিন্তু তখনও থিয়েটার কিন্তু একইভাবে চলছে। 1931 জামাই ষষ্ঠী প্রথম সবাক চলচ্চিত্র এবং সেই বছরই চাকরিয়ার চলচ্চিত্র প্রকাশ পায়, সেগুলো সবাক চলচ্চিত্র ছিল এবং তারপর 1935 সালে মোট 26টি সবাক চলচ্চিত্র প্রকাশ পায়। দেখা যায় এবার থিয়েটার কিন্তু একটুখানি ভাবতে পারে থিয়েটার, কারণ তারপরে 1944 সালে যখন নবান্ন হচ্ছে, যেই নাটক সমাজের কথা, রাষ্ট্রের কথা, রাজনীতির কথা, এই কথা এলে পরে যে নাটকের কথা আসবেই, নবান্ন যখন হচ্ছে সেই বছর দেখা যাচ্ছে 14টি সবাক চলচ্চিত্র তৈরি হচ্ছে এবং স্বাধীনতার বছর মানে 1947 সালে 28খানা সবাক চলচ্চিত্র তৈরি হচ্ছে, তার মধ্যে 10খানা দেশের হচ্ছে। শিশুবাদী শিশুরা কি করছেন, শিশুবাদী শিশুরা মানে 1931-1935 এই সময়টা শিশুবাদী একেবারে অভিনয় করছেন, ওই সময়টাতে কিন্তু যখন সবাক চলে এসেছে সেই সময় কিন্তু তখন শিশুবাদী অভিনয় কিন্তু মানুষ দেখছে, কিন্তু দেখা গেল শিশুবাদী সেই বিশ্বপ্রিয়া নাট্যায় বা রেজিয়া নাট্যায় করতে আর এই যে বিভিন্ন চরিত্রগুলো করছে, নীলাম্বর নীলাম্বর এই চরিত্রগুলো অভিনয় করছে, সেগুলো মানুষ নিচ্ছেন, কিন্তু অবতাবে নাটকের দৈর্ঘ্য কমিয়ে দেওয়া চলচ্চিত্রের সঙ্গে কম্পিটিশন, নাটকের 4 ঘন্টা দৈর্ঘ্য 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টায় নিয়ে আসা হলো, টিকিটের মূল্য কমিয়ে দিতে হলো, কারণ থিয়েটার এবার ভাবতে শুরু করেছে যে আমি কোথাও পিছিয়ে পড়ছি, কেন পিছিয়ে পড়ছি, দর্শক সংখ্যা কোথাও কমছে, যে সাধারণ মানুষ একসময় আসতেন থিয়েটার দেখতে সেই সাধারণ মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছেন চলচ্চিত্রের দিকে, হ্যাঁ নবান্ন হয়েছে, নবান্ন সাধারণ মানুষের কাছে পৌঁছেছে, অবশ্যই পৌঁছেছে, কিন্তু নবান্ন তো আর রোজ রোজ হয় না, নবান্ন তো এক দুটোই হয়। আমরা জানি যে 1946 এই সময়টাতে গণনাট্য সংঘ, গণনাট্য সংঘের অবদান বাংলা থিয়েটারে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রসঙ্গে একটু পরে আসছি মনে থাকে, কিন্তু এই 1948 এই সময়টার পরে আমরা দেখছি যে 1954-তে বহুটি রক্তকলাপি হচ্ছে এবং তার পরের বছর হচ্ছে, আমি এটাগুলো এই কারণে বলছি যে সময়টা কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং কীভাবে থিয়েটার আস্তে আস্তে ব্যাক ফুটে যাচ্ছে, মানে আমরা মনে করছি থিয়েটার আমরা দেখি রয়েছে অনেক। 1954-তে রক্তকলাপি, 1955-25 আগস্ট মুক্তি পায় পথের পাঁচালী, 26 আগস্ট তার পরের দিনকে মুক্তি পেয়েছিল কালো বলে একটি ছবি এবং তার কিছুদিন আগে মানে 12ই আগস্ট ওই বছরই মুক্তি পেয়েছিল কঙ্কাবতী কথা বলে একটি ছবি, কিন্তু কিছুদিন পথের পাঁচালী থেকে বেশি হিট করে, মানের কথাই যাচ্ছে না, মানুষ ওই ছবিগুলো দেখতে ছুটে যাবে থিয়েটারে, যে প্রতিদিন বিষয়টি রঙ্গমঞ্চ আস্তে আস্তে ধরছে, দূর থিয়েটারে চলে এসে চলে এসেছে আমরা জানি সমমিত্রের মাধ্যমে দূর থিয়েটারের কাজ শুরু হয়ে গিয়েছে, পেশাদারী রঙ্গমঞ্চের সময় যে পেশাদারিত্বের জায়গা মানে আর্থিক জায়গাটা বলছে
সেটা হারিয়ে গিয়েছে এবং এই অর্থ না রোজগার করা থিয়েটার থেকে সেটাও হয়ে গিয়েছিল একটা গরিবাইয়ের জায়গা, যেটা আমরা আমরা অর্থের জন্য থিয়েটার করবো না, আমরা মানুষের কথা বলবো, সমাজের কথা বলবো, এই জন্য থিয়েটার শুরু হয়ে গেল। 1959 দেখা গেল টেলিভিশনে, 1965 আমরা দেখলাম যে আকাশবাণীর সঙ্গে সেই টেলিভিশন সেই যুক্ত হলো। 1972 সালে দেখা গেল যে মুম্বাই এবং অমৃতসরে এই দুটি জায়গাতে আমরা দেখলাম যে টেলিভিশন শুরু হলো পরীক্ষামূলকভাবে। তারপরে 1975 সাতটি শহরে, 1976 আকাশবাণীর সঙ্গে সংযোগ উচ্ছেদ করে দূরদর্শন তৈরি হয়ে গেল। 1984 কালার টিভি চলে এলো কলকাতা, DD2 চলে এলো। 1991 নাসিমা রায় হাত ধরে এক বিপুলভাবে যেটা হলো যে ওই বিশ্ব যে বিশ্বায়ন যেটাকে বলছি বা আর্থিক খোলা বাজার চলে এলো আমাদের ভারতবর্ষে দেখা দিল। 2000 সালে 75খানা প্রাইভেট চ্যানেল, একে তো সিনেমা ছিলই, তারপরে টেলিভিশন, তারপরে প্রাইভেট চ্যানেল, সিরিয়াল। সুতরাং আস্তে আস্তে থিয়েটার কোথাও যেন আরও দূরে যেতে থাকল। এরই মাঝে ওই যে বলছিলাম গণনাট্যের সময়টার কথা, যেখানে গণনাট্যের মানুষেরা বসে আছেন, তারা আমার থেকে অনেক আরও ব্যাপারটা ভালো জানবেন। আমরা জানি যে 1946 যখন সৌম্যমিত্র ওই সময়টাতে যোগ দিচ্ছেন গণনাট্য সঙ্গে, সে সময় তিনি তো গণনাট্য সঙ্গে সদস্য ছিলেন না। তাকে বিজেন ভট্টাচার্য তিনি রাস্তায় বলেন যে আমাদের একটা আমরা ফেস্টিভ্যাল বিরোধী একটু সংগঠন করেছি, আর সেখানে এসো আয় বা এসো আমি না কি বলে সম্বোধন করতেন, তো আসতে বলেছিলেন। ওই সৌম্যমিত্র বলছেন যে সেখানে গিয়ে দেখেন যে খুব বাজে অভিনয়, কেউ অভিনয় মানে সেভাবে জানেন না। এবং তিনি বলছেন যে থিয়েটার করতে গেলে যে চর্চার প্রয়োজন হয়, আমি কথাগুলো কেন বলছি আমি আস্তে আস্তে হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে। থিয়েটার করতে গেলে যে চর্চার প্রয়োজন হয়, শিক্ষার প্রয়োজন হয়, নতুন নতুন আঙ্গিক বা নতুন নতুন বিষয় জানার প্রয়োজন হয়, সেটির কোথাও অভাব ছিল এবং সেটি চেষ্টা করা হলো। নবান্ন হয়ে গেল অনেক নাটক হলো, কিন্তু দেখা গেল যে নবান্ন নাটক নিয়ে একটি বিবাদ। সৌম্যমিত্র তিনি ওখানে গিয়ে একটি অন্য ঘরানা সৌম্যমিত্র অভিজাত ভট্টাচার্য যে অন্য ঘরানা গণনাট্য উপহার দিলেন, তাদের সাথে একটা বিবাদ বিবাদ তৈরি হলো। সেই বিবাদটার মূল কেন্দ্র কিন্তু কি না শিল্প, শিল্পটা শিল্পের মতো করে করতে হয়, মানে আমি আমার থিয়েটারে সমাজ রাষ্ট্র সব কিছু থাকবে কিন্তু সেটা কতটা থিয়েটার থাকছে। তিনি চাইলেন নবান্ন নাটকটাকে রিভলভিং স্টেজে করবে, কিন্তু মিটিংয়ে সেটি কোনোভাবে মানা হলো না ফলত, এবং তাতে আরও কিছু বিবাদ তৈরি হলো। আমরা চারু প্রকাশ বাবুর একটি চিঠি পাই যাতে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন সেই সময় শঙ্কুবাবুদের থিয়েটার এবং তাদের পার্টির প্রতি মানে বলতে এসব নিয়ে নানা রকম কথাবার্তা আমরা পাইছিলাম, সেই বিষয়ে আর বুঝছি না অনেকেই জানি। তো শঙ্কুবাবু থিয়েটারের সিরিয়াসনেস বা কতটা শিল্পের প্রতি কতটা সিরিয়াসনেস এই নিয়ে বিতর্ক সে সময় হয়েছিল। এবং শঙ্কুবাবুর একটা কথা আমরা পাচ্ছি যে মার্ক্সের কি তত্ত্ব তারা জানে, তার শিল্প বা শিল্পের যে গুণাগুণ সেগুলো নিয়ে তারা খুব বেশি জানেন না, ফলে তাদের সাথে আমি এই নিয়ে তর্ক করতে পারবো না। উনি বেরিয়ে বেরিয়ে এসে কি উনি শিল্পের জন্য শিল্প করেছিলেন, তা তো নয়, চিরকালই তার থিয়েটার মানুষের কথাই বলেছেন, সমাজের কথাই বলেছেন, কিন্তু শিল্পটাকে হয়তো কোনো জায়গায় আগে রাখবেন, মানে থিয়েটার থিয়েটারের মাধ্যমে মানুষের কথা বলা, মানুষের কথা বলার জন্য হয়তো থিয়েটারটা করতে এসেছিলেন কিনা আমি জানি না। কিন্তু দেখা গেল একইভাবে এই সৌম্যমিত্রের 1948 সালে সৌম্যমিত্র তৈরি করছেন তার দল বহুরূপী, এবং তারপরে 1953 তার থেকে 14 বছরের ছোট রূপল দল তৈরি করছেন PFT LPG এবং LPG পরবর্তীকালে PFT করছে, এবং তার থেকে 4 বছরের ছোট পরিবেশ বন্দ্যোপাধ্যায় নান্দিকার তৈরি করছেন 1960 সালে। এই যে 18 থেকে 20 বছরের যে একটা বৃত্ত, সেই বৃত্তের মধ্যে বাংলা থিয়েটার রেগুলেশন হয়ে যাচ্ছে এবং অদ্ভুতভাবে আমরা অদিত্য বন্দ্যোপাধ্যায় কথা জানি যে বিধান দেবের একটি নাটক নিয়ে নন্দিকার একটি গণনাট্য সঙ্গ ছিল, সেখান থেকে মতবিরোধ হয় স্বাভাবিকভাবে, এটি মতবিরোধ হয় এবং সেখান থেকে বেরিয়ে সেটিকে নন্দিকার একটি নাট্য দল হিসেবে প্রতিষ্ঠা করে সেটি।
উপলব্ধ আকাশ বরাবর সঙ্গে সঙ্গে ছিলেন, কিন্তু আজীবন তিনি কমিউনিস্ট আদর্শের সঙ্গে তিনি বিশ্বাস রেখেছেন। আসলে ওই মার্কস একটা কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটি কথা আছে না, যে ইউরোপ সে সময় ইউরোপ একটি একটি ভূতের ভয় পেয়েছে, সেই ভয় হল কমিউনিজম। এই থিয়েটারের যে ভয় সেটাও কিন্তু রাষ্ট্র পেত, কিন্তু আস্তে আস্তে রাষ্ট্র থিয়েটারের প্রতি ভয়টা কোথাও যেন দূর হয়ে গেল। তার কারণটা হচ্ছে এই যে আমরা যেভাবে থিয়েটারটা এখন করে যাচ্ছি বা দিনের পর দিন যে থিয়েটারটা চলছে তাতে ধার কমে যাচ্ছে, ধার হিসেবে থাকে, ধার সাম দেওয়াতে সেই বিষয় হচ্ছে কোনো জায়গাতে আমাদের অভাব দেখা দিচ্ছে। আমি টেলিভিশনের কথা বলছিলাম, একটি কথা মাথায় আসছে যে টেলিভিশনের পরে আমরা দেখলাম যে ইন্টারনেট চলে এলো, অদ্ভুতটা ইন্টারনেট চলে এলো। ইন্টারনেটের মজাটা হচ্ছে যে ইন্টারনেট আমি মনে করছে অল্প এসেছিল 2004 ফেসবুক এবং তার আগে ইউটিউব গ্রুপ হলো 2005 সম্ভবত ফেব্রুয়ারি 2005 ইউটিউব হলো, ফেসবুক হলো সেপ্টেম্বর 2006, তার আগে ফেসবুকের আগে এলো ফেসবুক, তার আগে টুইটার এলো জুলাই মাসে 2006 সালে, এবং তারপরে 2010 এলো ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। এইগুলো যে চলে এলো তখনও সবার হাতে সেলফোন নেই, মানে সেলফোন আছে স্মার্টফোন নেই, বা সবার হাতে এইগুলো আমারই ফেসবুক অ্যাকাউন্ট হয়তো 2014 সালে কিছু হবে না, তো অনেক পরে। তো এই যে ইন্টারনেট এসে খাওয়া বসাচ্ছে এবং তারপরে তারই মাঝখানে আরেকটা বিষয় এখন সবার ফোনে মোটামুটি আছে, সেটা ওটিটি। ওটিটি চলে এলো কবে? ওটিটি চলে এলো নেটফ্লিক্স সম্ভবত 2008 এবং সোনি লিভ হলো 2013, নেটফ্লিক্স হলো 2016। এই যে সময়টা জুড়ে এই যে আস্তে আস্তে সমস্ত টেকনোলজি এবং এই যে অভিনয়, এই যে ওখানে তো অভিনয় হচ্ছে, গল্প বলা হচ্ছে, সেগুলো আমরা ফোনের মধ্যে পেয়ে যাচ্ছি, আমরা ধীরে ধীরে থিয়েটার থেকে দূরে সরছি। এটা তো কোনো মানে এটা সবাই আমরা জানি, কিন্তু আমরা কেন তথ্যটা দিতে পারলাম না কোনো একটা জায়গাতে? গান তো গানের জায়গায় থাকলো, কবিতা তো কবিতার জায়গায় থাকলো, সাহিত্য তো বেড়া পড়ে তারা তখনও পড়ে, কিন্তু থিয়েটার প্রান্তিক থেকে প্রান্তিক কমন হয়ে গেল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে আপনারা যদি এখানে সবাই থিয়েটারের মানুষ আছে বলি কথাগুলো খুব খোলামলে বলতে পারছি, কারণ রাগ হলে পরে ক্ষমা করবেন, কিন্তু আত্মবিশ্লেষণের জায়গাটা মনে হয় আমাদের রয়েই যায় কোনো জায়গাতে। আমরা যদি বলি যে আমরা খুব অপরিহার্য হয়ে পড়েছি, আসলে আমরা নিজেদেরকে অপরিহার্য মনে করি, কিন্তু মানুষ আমাদের কতটা অপরিহার্য মনে করে সেটা আমরা ভাবি না। মানুষ একজন ডাক্তারকে অপরিহার্য মনে করেন, মানুষ একজন উকিলকে অপরিহার্য মনে করেন, যিনি আমাদের বাড়ি বেরোজ ময়লাকে পরিষ্কার করতে আসছেন, যিনি রান্না করতে আসেন বা যিনি বাসন ধুতে আসেন, এরকম মানুষদের মানুষ আমাদের অনেক বেশি অপরিহার্য। কেটে মানুষদের একটু আমার মনে হয় কোনো অপরিহার্য। উপলক্ষের কথা বলছিলাম, উপলক্ষ সমিত্রের কথা বলো, উপলক্ষের কথা দেখা হচ্ছিল, উপলক্ষ একটা কথা আমরা সবাই বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন সাক্ষাৎকার শুনেছি, উনি কিন্তু বলছেন যে থিয়েটার পেশাদারিত্ব আনার কথা, এবং বলছেন থিয়েটারের যারা অভিনেতা যারা শিল্পী তাদের থেকে যদি ভাব না থাকে, তারা যদি অর্থ উপার্জন না করে, তাহলে কিন্তু কোনো পরিবর্তন সমাজে আনা সম্ভব নয়। থিয়েটারের পেশাদারিত্ব আনতে হবে, পেশাদারি থিয়েটার প্রয়োজন, উপলক্ষ বলছে। এবং তার সাথে তিনি একটি রাজনৈতিক মতাদর্শ হিসাবে বিশ্বাস ছিলেন এবং সেই মতাদর্শ ধরে তিনি কাজ করে গেছেন, কিন্তু তিনি বরাবর তিনি কিন্তু তিনি সম্ভবত প্রকৃত পিকচারের শিক্ষক ছিলেন এবং 1960 সালে তিনি সেই চাকরি ছেড়ে দেন, এবং 1959 সালে তিনি মিনার্ভা থিয়েটার লিজ নেন, চাকরি ছেড়ে তিনি থিয়েটারের দিকে চলে এলেন। সমিত্র চাকরি করেননি, অধিদেশদাই একই ব্যাপার, চাকরি ছেড়ে তিনি থিয়েটারের দিকে এলেন। এবং অধিদেশের অধিদেশ একটা কথা বলছেন, থিয়েটার বা বিপ্লব কোনটাই অ্যামেচার ভাবে হয় না। সত্যজিৎ রায় যদি সকালবেলা একটা লেট প্র্যাকটিসে চাকরি করতেন এবং বিকেলবেলা এসে সিনেমা বানাতেন, তাহলে যা হতো বাংলা থিয়েটারের এখন সেই অবস্থায়। সুতরাং যদি অ্যামেচার থিয়েটার বা বিপ্লব কোনটাই যদি না হয়, তাহলে আমরা থিয়েটারের মাধ্যমে বিপ্লবের কথা বা মানুষের কথা বলছি সেটাও কি আরও বলা হচ্ছে বা কতটা হচ্ছে, রাগ করবেন না। মানে এটাই আমার আমি আজকে কিন্তু আমি যেটা বলছি আমার মনে হয় আমি খুব বিশ্বাস থেকে বলছি, বুঝতে পারি বিশ্বাস কিন্তু আমার পরিবর্তন করতে পারি, কিন্তু আমার এই মুহূর্তে আমার এটাই বিশ্বাস আমি সেখান থেকেই কথাগুলো বলছি। আমরা বর্তমান নিজেদেরকে অপরিহার্য বলে মনে করে ফেলেছি, অধিবেশের কথা গেলাম, একইভাবে উপলব্ধের কথা বললাম, উপলব্ধ এতটাই নিজের রাজনৈতিকভাবে এতটাই
মতাদর্শের জায়গা থেকে আমাদের ফ্রম ছিলেন, যেটা সুবিধা বলছিলেন যে উৎপল দত্ত আমরা জানি 1962-তে ভারত চীন যুদ্ধ হয়েছে এবং 1965-তে হয়েছিল কল্লো, তাই তো কল্লো 1967 যুক্ত ফ্রন্ট আসছে। নকশালবাড়ি আন্দোলন হচ্ছে সম্ভবত মে 1967 এবং সেখানে উপদক্ষ সপোর্ট করে দিয়েছেন নকশালবাড়ি আন্দোলনকে, বামপন্থী যারা সেই সময় যুক্তফ্রন্টের সঙ্গে মতবিরোধ হয়। তিনি তিন নাটক করেন এবং তিন নাটক করার পরে সেখানে অবুদাবে অভিনয় করেছিলেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেন এবং মৃণাল সেন তার স্ত্রীকে সেই নাটক থেকে ফেরত নিয়ে নেন, করতে দেননি, কারণ যেহেতু তিনি ওই নকশালবাড়ি আন্দোলনকে সপোর্ট করছিলেন কোন জায়গা থেকে। আমি জানি না যে উপলব্ধ ছিলেন না পরবর্তীকালে যদি উপলব্ধ আবার এই দিকে চলে আসেন তখন যারা নকশালবাড়ি আন্দোলন জানিয়ে আসছেন তারা তাকে আবার অনেক রকম গালি গালাজ করেন এবং এই নকশালবাড়ি আন্দোলনকে সপোর্ট করলেন। সে সময় দেখা যাচ্ছে যে একটি ঘটনা ঘটে যে কি ইস্তাহার প্রকাশ হয়, এখানে বলা হয় যে পার্টির কোনো সদস্য নন, যেটা উনি পার্টির জন্য অনেক নাটক করেছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে উনি ওনার দলেরও অনেক তাকে সুবিধা দিয়েছেন, ওনার সাথে খুব একটা মেশামেশি দরকার নেই, এরকম একটি চিঠি পাওয়া যাচ্ছে। তো এই যে ঘটনাগুলি ঘটছে উনি কিন্তু ওনার জায়গাটাকে সরছেন না, উনি কিন্তু তার আদর্শের জায়গাতেই রয়েছেন, কিন্তু তার সাথে সাথে উনি একটা জায়গায় বলছেন যে থিয়েটার করতে গেলে শুধু এই বাক্য তো নয়, নিচের মহল যখন করছে তখন সত্যিকারের মহল খালি, হল খালি, থিয়েটারের মধ্যে আলো, স্টেজ, মঞ্চ পরিকল্পনা, তার অভিনয়, তার চমক, এই কথা তিনি ব্যবহার করছেন, চমকটা খুব প্রয়োজন থিয়েটারে, এই চমক না থাকলে লোক আসবে কেন আসবে, তুমি নতুন কি দিচ্ছ। উপলব্ধের নাটকে আমরা বরাবর জানি তিনি চমকের কথা ব্যবহার করে তিনি বলেছেন এবং তার থিয়েটার এই কারণেই হয়তো এখনো পর্যন্ত এখানে আলোচনা হচ্ছে। এই যতজনের কথা বললাম মানে এই যে উৎপল দত্ত অধিবেশ এবং এই যে 20 বছরের যে তাদের জন্মের যে 20 বছর, 20 বছরের মধ্যে তিনজন জন্মগ্রহণ করলেন, এটা কিন্তু তুলনে মুছতে দিল থিয়েটারকে, থিয়েটার দিয়ে কোথাও চ্যালেঞ্জ করলেন কিন্তু এবং অসুবিধার কথা বলছিলাম না যে তার কোথায় কোথায় থিয়েটার উপলক্ষ্যটা বলছিলেন যে এই একাডেমিতে বসে বা মিনারবার বসে যদি প্রতিবাদের নাটক হলো সেটা ওই কাতলের আলোচক তিনি সেটাও বলেছিলেন। এবারে কিন্তু উনি সেখানেই উনি মূলত সেই জায়গাতেই উনিও থিয়েটার করেছেন, বরাবরই উনি থিয়েটার করেছেন, এটাও একটা ব্যাপার। এরপরে এলেন বাদল সরকার, বাদল সরকার মানুষের মধ্যে মিশে গেলেন, তিনি এই তিনজনের কনসেপ্টকে ভেঙে একটা নতুন কনসেপ্ট করলেন। আমি কেন বলছি এই কথাগুলো, তার কারণটা হচ্ছে যে যারা যারা এই কাজগুলি করলেন তারা তার প্রত্যেকেই একটা নতুন কিছু দিলেন থিয়েটার এবং তাই জন্য হয়তো তাদের কথাই বারবার করে মনে আসে। আমরা এদের পরে যদি কারোর নাম স্মরণে আসে জীবিত মানুষ তার নাম হচ্ছে মনোজ মিত্র, আমরা জানি অবশ্যই এনাদের পরে আমার কাছে তিনি মানে ট্রেডিশনাল ওয়াইজ যদি আমি ভাবলাম যে কে আছে অবশ্যই মনোজ মিত্র, তিনি অনেক উনাট্য প্রসঙ্গে বলে একটি তার প্রবন্ধ রয়েছে, অনেকেই এখানে সেই প্রবন্ধ খুব জনপ্রিয় প্রবন্ধ অনেকেই বলছেন, তাতে উনি বলছেন থিয়েটারকে কেউ সাহিত্য বলে মনে করেন না, থিয়েটারকে কেউ সাহিত্য বলে মনে করে না, বিভিন্ন সাহিত্য সভাতে কবি সাহিত্যিকদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাদেরকে ডাকা হয় তো থিয়েটারে যারা লিখেন যারা নাটক লিখেন তাদেরকে ডাকা হয় না, কেন ডাকা হয় না তিনি তো ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন যে থিয়েটার অদ্ভুতভাবে মানে সাহিত্য অন্য একটা শব্দগুলো আমি মানে মুখস্থ করতে বলতে পারতো না, মানে আমি ভাবার কথা বলছি যে উনি বলছেন যে ছুটির আনন্দে যে ছুটির আনন্দে যেই লেখা হয় আমি ছুটির আনন্দে আমরা দৌড়ে যাই যখন একজন স্বাধীনভাবে যখন লিখতে পারে থিয়েটারে সেই লেখাটা কোথাও যেন আনি করছে। থিয়েটার উনি বেশ কিছুটা লেখা করে আবার এখন বলছেন থিয়েটারে এই যে বক্তব্য সর্বস্বতা এই শব্দটি বলছেন বক্তব্য সর্বস্বতা এবং সমাধান শক্তি এর চাপে করে নাটককাররা না বিশ্বাস করছে, মানে যেটা একসময় ছিল দুর্লভে সেটা এখন শ্বাস বন্ধের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটার ফলে বৈচিত্র্য হারাচ্ছে। এইবারে বিষয়টি হলো তাহলে তো সমাজের কথা মানুষের কথা বলবে না, একসময় বলবে, কারণ থিয়েটার তো মানুষের কথাই বলবে, চুকে চুকে তাই করে এসেছে, যে কোনো গ্রেটার তার সমাজকে রিফ্লেক্ট করবে, কিন্তু উদ্দেশ্যটা যদি শুধুমাত্র সেটাই হয়ে গেল এবং সেটা করতে গিয়ে
সেই কাজের শিল্পগুণ হারানো, মানে যেই কারণে সমুদ্র গণনাট্য ছাড়তে বাধ্য হচ্ছেন, কারণ তিনি তো ইডিওলজির জায়গা থেকে কোথাও ছাড়ছেন না, তিনি ছাড়ছেন কিন্তু শৈল্পিক জায়গাতে। যে আমি যেভাবে শিল্পটা করতে চাই, থিয়েটারটা থিয়েটারের মতো করতে চাই, সেটা আমি করতে পারছি না, সেটা কোথাও গিয়ে মানুষের কাছ থেকে আমাদেরকে ধীরে 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 বিচ্ছুত করে ফেলবে। আজকে ওটিটি প্ল্যাটফর্মে যে সিনেমাগুলো হয় বা যেভাবে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গায় ছোটো 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 ছবি ওটিটি প্ল্যাটফর্মে যে 20-25 মিনিটের একটা ছবি তাতে কি আমরা আগ্রহ পাচ্ছি, থিয়েটার সেখানে নিজেকে কোথাও যেন আপডেট করতে পারবো না। আমরা যদি বলি নিজেদের তর্কের সাথে বলি লাভ করতে পেরেছি, তাহলে ভালো পেরেছি, তাহলে আমরা খুব ভালো অবস্থায় আছি, তাহলে চিন্তা কিচ্ছু নেই। কিন্তু চিন্তা তো অবশ্যই আছে, কারণ আমি অন্তত বোধ করছি না যে আমরা খুব ভালো অবস্থায় আছি, আমি বোধ করছি না। থিয়েটারে এই যে একজন ডাক্তার, মানে থিয়েটার তো সমস্ত রকমের শিল্পের মিশ্রণ, সমস্ত রকমের শিল্পের মিশ্রণ থিয়েটার। মানে আমি যদি বলি যে আমার যেমন কোনো ঝড়ের যদি ঝড় কথাটি শুনলাম, আমার প্রথমে মনে হচ্ছে দেখো বিষয় হচ্ছে ঝড়ের একটা তবলার বিভিন্ন শব্দ রয়েছে, বিভিন্ন শিল্প আঙ্গিক রয়েছে। ধরুন ভাই বোন, ভাই বোন কথাটা শুনতে পরে ঠিক কি মনে করে, কোন শিল্প আঙ্গিকে কোনো একটা মনে রাখতে পারে, ভাই বোন শুনতে হয়েছে কোনো গান হতে পারে, কোনো সিনেমা হতে পারে, কোনো সাহিত্য হতে পারে, নাটক হতে পারে, কোনো ছবি হতে পারে, কি মনে করে ভাই বোন শুনতে পারে বলবেন? যদি সেটাই হতো তাহলে এই গানগুলি কিভাবে আমরা কমিউনিকেট করলাম, এই গানগুলির কথা চলচ্চিত্রের কথা বলা হলো, তুমি অপুদুর্গার কথা বললে, আমি সাহিত্যও ধরতে পারি ওটাকে, একইভাবে সিনেমাও ধরতে পারি আমরা অপুদুর, আমার মাথায় কিন্তু থিয়েটারের কথাটা জানবে না। এত থিয়েটার কমিউনিকেট করছে মানুষকে, ভাই বোনের কথা বলতে গিয়ে আমাদের আন্তি বোনের কথা এলো না, আমাদের সাজাহানের কথা এলো না, দেশাত্মবোধকের কথা বলতে গিয়ে নিন্দা অর্জনের কথা এলো না, কৃষকের কথা বলতে গিয়ে আমাদের ওই একই কথা নিন্দা অর্জনের কথা আমাদের এলো না, শ্রমিকের কথা বলতে গিয়ে আমাদের। তার মানে থিয়েটার বিচ্যুত হচ্ছে, হয়তো হচ্ছে, আমরা অনুভব করছি না। আমরা সবাই থিয়েটারে, আমরা আমি আমার বক্তব্য থেকে দেখলাম যে আমরা কেন কোথাও কোথাও তো আমরা পিছিয়ে পড়ছি। আমার উপর যেন মনে হয় এই যে গানগুলির কথা বলা হলো, এই গানগুলি খুব পারফেক্ট, তার সুরের দিক থেকে, তার তালের দিক থেকে, তার কথার দিক থেকে। যারা রচনা করেছেন, ধরুন সলিল চৌধুরীর কোনো গান, ধরুন পুলক বন্দ্যোপাধ্যায়ের কোনো গান, গুলজারের কোনো গান, এয়ারের কোনো সুর, তারা দীর্ঘদিন ধরে চর্চার পরে সেই গানটি রচনা করেছে। একজন পেইন্টার ইনম মিত্র, সাদা কাগজের মধ্যে কালো, কখন ধরে ফেললাম আমি শেষ করছি, আমি সাদা কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে কালো আর লাল দিয়ে ইনম মিত্র এঁকেই যাচ্ছে, হ্যাঁ দেখে কি আছে, কি আছে আমাদের গ্রামে এঁকেছে। এবার মনে কি সোজা একটু আঁকা যেতেই পারে, কিন্তু ওই যে আঁকাটা আঁকার জন্য জামিনী রায়ের মনে নেই প্রবলেম আমার চোখ এই বেরিয়ে গেছে আর ওই তো ওখানে সায়ন বসে আছে ও তাকে
ও তো জানে না মিয়া চুক্তিতে আক্রমণ কেমন করে মানে কিরকম হয় কতটা কঠিন। কিন্তু তার মানে এই ছবি আঁকার জন্য দীর্ঘদিনের একটা চর্চার পরে তারা ওই একটা নিজস্ব স্টাইল তৈরি করতে পেরেছেন, থিয়েটার করার জন্য প্রয়োজন হয় না। এই জন্য একজন ডাক্তার, এই জন্য একজন ডাক্তার তিনি সিনসিয়ার, তিনি কিরকম সমস্যা করছেন, ডাক্তার সমস্যা করছেন আমাদের নোবেল জয় ভগবান, ডাক্তার ভগবান, শিক্ষক ভগবান, কিন্তু একজন শিক্ষক তিনি হচ্ছেন, শরীরটা একজন শিক্ষক। এখানে অনেক শিক্ষক বসে আছেন, তারা প্রত্যেকে এই জটিলের চর্চা করে তারা সেই চাকরিটি পেয়েছেন, তারা বিষয়টিকে পড়াশোনা করছেন, তারপরে সেই চাকরিটি পেয়েছেন, একজন তার কথা শুনছেন। কিন্তু আমরা খুব শীঘ্র পরিচালক হয়ে যাই, আমরা খুব শীঘ্র নাটককার হয়ে যাচ্ছে, আমরা আমাদের এই নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করে আমরা চর্চা করছি না। যে বললাম কিনের তলোয়ারের কথা বলতে পার্থতা, কিনের তলোয়ারগুলো না বিশ্বাস করুন মানে মরচে ধরে গেছে, কিনের তলোয়ারগুলো মরচে ধরে গেছে। সেগুলোকে হয় পাশ করতে হবে, নতুবা নতুন করে কিছু ভাবতে হবে, তা না হলে কিন্তু সমস্যা রয়েছে, তার কিন্তু সমস্যা হবে। আরেকটা প্রসঙ্গ আমার মনে হয় যে থিয়েটারের মানে এই কথাগুলো আজকে আর্থসামাজিক এই যে পরিস্থিতি কথা বলা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে আমাদের থিয়েটারও তো একটা সামাজিক সামাজিক পরিবেশের একটা অঙ্গ। আমরা যদি অন্যের কথা ভাবার আগে নিজেদের কথা একটু ভাবি, আমরা অন্যকে মানে আমরা কোনো জিনিস মানুষকে কমিউনিকেট করা যায় স্বয়ংসম্পূর্ণ জিনিস, আমাদের পেশাদারিত্বের অভাব রয়েছে। আমরা একটা কাজকর্ম করার পরে আমরা থিয়েটার করছি খুব স্বাভাবিকভাবে, কারণ এখান থেকে থিয়েটার রুটিনের যে জায়গা নেই কেন নেই, কতদিন এটা থাকবে না, কতদিন এই অর্ধেক পেটে অর্ধেক কাজ করে আমরা এই থিয়েটারটা করবো, একটা কাজ করার পর পরে আসার পর আমরা এই থিয়েটারটা করছি। কিছু মানুষ আগে চেষ্টা করছিলেন, এখন কিছু মানুষ চেষ্টা করছেন, ভবিষ্যতেও কিছু মানুষ চেষ্টা করবেন হয়তো। কিন্তু একটা জায়গায় খুব মনে হয় আমার যে এই যে দিনের পর দিন ধরে এই যে থিয়েটারের চর্চাটা চলছে সেটা এই অ্যামেচারিভাবে থিয়েটার চর্চা, তার জন্যই হয়তো মানুষ কোথাও ছুটে পাচ্ছে না। এই লকডাউনের সময় দীর্ঘদিন ধরে লকডাউন, এই লকডাউনের মধ্যে আমরা থিয়েটারের মানুষেরা যারা শুধুমাত্র থিয়েটার করে বাঁচে তাদের কতজনের খোঁজ নিয়েছি আমরা, একটু ভেবে দেখবেন তো, যে শুধু থিয়েটার করে বাঁচে যেসব মানুষেরা, থিয়েটারের মানুষরা তাদের কতজনের খোঁজ নিয়েছি একটু ভাবার বিষয় রয়েছে। এটা আমরা দেশের অর্থনীতি জাতীয় অর্থনীতির কথা ভাববো, আর যারা থিয়েটার করে বাঁচে তাদের পেটে কি করছে এই লকডাউনে সেটা নিয়ে ভাবিত নই। আমার মনে হয় বিষয়টি অত্যন্ত আমার কাছে হাস্যকর লাগে। দ্বিতীয় কথা এটা নিয়ে ভাবা হয়তো প্রয়োজন, আগে থিয়েটারের মানুষদের কথা ভাবি, থিয়েটারের উন্নতির কথা ভাবি। ওই যে আমার মিনি সিনেমা যে তার কথা মনে করছে, অন্ত মন্তি শক্তি দেনা মন বিজয় করে আমরা বন্ধুদের ক্ষমা করতেও পারি, আমরা রক্তপাত এক ধরনের প্রতিকূচ্ছা এগুলো থিয়েটারের মধ্যে এত কিছু চলছে যে কোনো মানুষের সামনে গিয়ে আমরা বলি, আমরা সমাজের কথা বলতে এসেছি, আমরা থিয়েটারের মাধ্যমে মানুষের কথা বলছি, তারা ভাবে একটু আগে তো আপনি একটা থিয়েটারের লোকেরা নিন্দে বললেন, কোনো মানুষের কথা হচ্ছে না,
আমি সবাই নিজেকে ভালো রাখলাম, নিজের ছেলে পুলেদের ভালো রাখলাম, কেউ ভাবলাম না যে থিয়েটারটা যদি একটু সরভাবে করা যেত, থিয়েটারকে নিয়ে হয়তো কম খেতাম, একটু কম বাঁচতাম, কিন্তু একটা রাস্তা হয়তো আলপথ তৈরি হতো, সেই আলপথটা ধরে একটুখানি পরে ওই ঘাসের মধ্যে হাঁটতে হাঁটতে একটা দিকে রাস্তা তৈরি হয়, তারপর আরো আরো মানুষ হাঁটছে, আরো একটু রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা প্রশস্ত হচ্ছে, একদিন ওই রাস্তাতে মোড়াম করবেই, তাতে পিচ ঢালাই হবেই, তাতে গাড়ি চলবেই, সেই স্বপ্নটা হয়তো আমাদের দেখাটা খুব প্রয়োজন। সেই স্বপ্ন যদি আমরা সফল করতে পারলাম, মানুষ আপনার শুনবে, মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। আর একটা বিষয় উনি বললেন সমাধানের কথা, থিয়েটার বড় বেশি মাস্টার করে ফেলছেন, থিয়েটার মিরাল অফ দ্য সোসাইটি, খুব ক্লিশে কথা এটা বললাম, আমরা জানি থিয়েটার মিরাল অফ দ্য সোসাইটি, কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে থিয়েটারের এই মিরাল পর্যন্ত থেকে থাকছে না, মানে আমার কাজটা হচ্ছে থিয়েটারে ওই আপনার মুখে কালিটা আছে, আমি আপনার সাথে আয়নাটা দেখাবো, আবার তার তোমার মুখে কালি আছে, আবার তা যাবে বাড়িতে জল দিয়ে দিয়ে দেখলাম ধরুন আমি কদিন আবার আয়নাটা দেখাবো, আবার দেখাবো, বারংবার দেখি যাবে, এটাই আমার কাজ। একটু বেশি করে থিয়েটারে যদি সমাধানের কথা ভালো হচ্ছে সে করতে বলা হচ্ছে, একটু মুছে একটু ধুয়ে নিই, আবার তা ধুয়ে নিই, কিন্তু থিয়েটার সেখানে ফেলে থাকছে না। অনেক থিয়েটারে দেখা যাচ্ছে সকলের সাথে আসলে কথা হচ্ছিল, অনেক থিয়েটার দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে আপনি মুখটা ধুয়ে নিন, উমা ও কি করছে কলের জল না, ওর থেকে জল তুলে ধরুন, উমা ওর থেকে জল তুলেছে ডাইরেক্ট নেবেন না, ওটা কি গামলায় ফেলুন, গামলায় থেকে ডাইরেক্ট নেবেন না, এবার সেটাকে মগে নিন, একটুখানি সাবান নিন, সাবানটা গুলো এবার মুখে নিন, এবার মুছুন, উমা কি করছে, নবদ্বীপের গামছাটি হবে না, আপনার গামছাটি মুছুন, আমি সবটা বলে দিচ্ছি। দর্শক রাখা, আমি শুধুমাত্র সমাধানটুকু দেখাবো, আমি শুধুমাত্র সমস্যাটুকু দেখাবো, সমাধানটা লজ্জা নাটকের মানে মানুষ বলেছে সমাধান কি, দেবতার কাছে করে বলেছে সমাধান কি, ওরা দেবতার কাছে আমাকে বলা হয়েছিল যে এইরকম দেখুন কেন, আমার একটা একটা আঙ্গি এটা একটা মনোলগ, সেটা একটা এখানে তো আসল ফল সেখানে মনোলগি হয় না, খুব কম হয়েছে, খুব বিতর্ক হয়েছে, একটা মনোলগি একটা আঙ্গিকে কাজ হলো না, মানে এই সময় কেন এটা আমি বলেছি যে তিনি নেই এখানে, আপনি বলেন আমি ভুলতাম কথাটা, তো মনে লাগি আমি বললাম যে না আসলে ধর্ম ব্যাপারটা দেখো মানে ঝুকঝুক করে চলছে, আমি তখন গ্যাটিস দিলাম মানে ওনাকে শান্ত করার জন্য, তো ধর্ম ব্যাপার তো ধর্মের না, আমার সমাধান কি, আমার রবীন্দ্রনাথের কবিতা তখন সমাধান ছিল না, রবীন্দ্রনাথ কবিতা লিখেছে কিন্তু নাটক করছে, শুধু সমাধান দেখাতে হবে, ওখানে আমি গতকাল বলছিলাম তাহলে যেটা বলতো বাহুবলীর মতন ওই একটা মৈত্রী মৈত্র ওজন করে জল থেকে তুলে রাখালকে তুলে উঠছে, সেটা দেখালে পরে খুশি হতেন যে এটা উত্তর অন্ত, মানে মানুষ তো মানুষ, আমি তো বললাম আমি সমস্যাটা দেখাবো, দর্শনে লজ্জা নাটকের পরে কী সমাধান সেটা যদি মানুষ প্রশ্ন করে সেক্ষেত্রে মনে হয় যে মানুষটাকে কি হয়, তো আমাদের সমাজ রাষ্ট্র রাজনীতি যাই বলি না কেন সব কিছুর আগে আমাদের থিয়েটারের যে সমাজনীতি রাজনীতি থিয়েটারের যে অর্থনীতি সেটি যদি আমরা বিকাশ করতে পারলাম তাহলে ভবিষ্যতে সত্যি সত্যি আমরা হয়তো যে কথা বলবো মানুষকে কমিউনিকেট করতে পারবো এবং সেটা অনেক ভালো হবে আর কি, ওই সিটিপাসের মতো মানে সিটিপাস হয়েছিল না সিটিপাস তুলনে যে একবার কেন যে সিটিপাস তোলা দেখা যাচ্ছে যে একটা পাথর থেকে ফেলে উপরে উঠছে সে আবার পড়ে যাচ্ছে আবার সে পাথর থেকে ফেলে উপরে উঠছে, 1942 সালে দেখা একবার কেন সিটিপাস তোলা সেরকমই আমাদের চালিয়ে যেতে হবে, জীবনানন্দের কবিতাটা মতন ওই তবুও তো প্যাঁচা জাগে গলিত স্থবির ব্যাগ আর দু মুহূর্তে ভিক্ষা মাগে, তারপরে কি সংখ্যা কি আরেকটি প্রভাতের ইশারা উষ্ণ লাগে টের পাই কিন্তু চারি আধারে কার নির্দেশ প্যাঁচা মশা তার মশা মশা তার সংজ্ঞা না মক্কা পড়েন না তার আগে লাগে হচ্ছে চারিদিকে মশারি দুর্গে মশা তার সংগ্রামে মশা কথা অন্ধকার সংগ্রামে জেগে থাকে, হ্যাঁ মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবাসে, আমাদের জীবনের স্রোত ভালোবাসে এই চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতার বিরুদ্ধে হয়তো প্রতিবাদ করতে হবে, দেখা যাক কি হয়, ভালো থাকবেন সবাই।